हेलो स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट इंग्लिश गाइड चैनल। आमी समीर पाल आबार पुनराय चले आसछि तोमादेर साथे एकटी भिडियो निये। आजकेर भिडियो आलोचनार विषय हलो डब्ल्यूएच एर वॉयस। एर आगे आमी टेंसेर वॉयस एबं इम्पारेटिव सेंटेंसेर वॉयस अलरेडी भिडियो आपलोड करे दिएछि। सेई भिडियो लिंकगुलो डेस्क्रिप्शन बक्से देया थाकबे, तोमरा सेखान थेके देखे निओ। एर आगे जे वॉयसेर भिडियोगुलो आमी आपलोड करेछि तुम्हारा से भिडियोगो आगे देखे नियो। ना आज के टपिक्स नहीं आलोचना करब डब्ल्यूएच एर वॉयस चेंज, से नियमगुलो तुम्हारा बुझते पारबे ना। ताहले चलो देरी ना करे भिडियो शुरू करा जाक। और भिडियो शुरू करार आगे जे समस्त स्टूडेंटरा एखोनो आमार चैनल सबसक्राइब करेनि तारा अवश्य सबसक्राइब करे नियो एबं पाशे थाका बेल आइकनटी क्लिक कर दिओ, जाते करे आमार समस्त भिडियो नोटिफिकेशन तोमादेर काछे समय मतो पौंछाते पारे। आज के आलोचनार विषय कि डब्ल्यूएच वार्डर वॉयस। देरी थाकते हमारे पार्ट फाइव, पार्ट वन मध्य प्रेजेंट टेंस। प्रेजेंट तीनटा टेंस छिलो, प्रेजेंट इंडेफिनाइट, प्रेजेंट कंटिन्यूअस, प्रेजेंट परफेक्ट टेंस। पार्ट टू मध्य छिलो पास्ट टेंस। पास्ट टेंसे तीनटे नियम, पास्ट इंडेफिनाइट, पास्ट कंटिन्यूअस एवं पास्ट परफेक्ट टेंस। पार्ट थ्री मध्य छिलो फ्यूचर टेंस। फ्यूचर टेंस दुटे नियम, फ्यूचर इंडेफिनाइट एवं फ्यूचर परफेक्ट टेंस। पार्ट फोर मध्य रही है इम्पारेटिव सेंटेंसर वॉयस चेंज। आज के आलोचना विषय पार्ट फाइव, जेटार मध्य थाकछे डब्ल्यूएच एर वॉयस। क्लियर? डब्ल्यूएच वार्ड बोलते हमें कौन शब्द को बोली? डब्ल्यूएच वार्ड बोलते हमें बोली हु, हुईच, व्हाट, हाउ, व्हेन, व्हेयर, हाउ इत्यादि शब्दगुली। से शब्दगुलर वॉयस क्या करते हैं देखो, निर्दिष्ट करे किन्तु डब्ल्यूएच एर कोनो नियम नहीं। আমি ব্যক্তিগতভাবে এই নিয়মগুলো তৈরি করেছি যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। তাহলে চলো ফার্স্ট নিয়ম কি রয়েছে দেখো। ডব্লিউএইচ ভয়েসে করার নিয়ম, ফার্স্ট নিয়ম কি রয়েছে, যদি কোনো বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং বাক্যটির মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট উল্লেখ করা থাকে তখন ডব্লিউএইচ ওয়ার্ডটির কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ কি বললাম, একটা ইংরেজি বাক্যের মধ্যে যখন তুমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, মানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং সে বাক্যটির মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট উল্লেখ করা থাকে তখন প্যাসিভ ভয়েস করার সময় ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো ভূমিকাই থাকবে না। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা যেখানে আছে আমার সেখানেই রয়ে যাবে, বাকি যে বাক্যটা থাকবে যে টেন্সে সেই টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়মটা আমি ব্যবহার করব। যেমন দেখো একটা এক্সাম্পল দিয়েছি, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তাই তো? হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, এই বাক্যটাকে দেখে মনে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে দেখো এখানে। এবং বাক্যটা দেখে কি বুঝে যাচ্ছে বলো তো, প্রথমে ডিড আছে, ডিড আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তারপর অবজেক্ট রয়েছে। এটা কোন টেন্সের নিয়মের মধ্যে পড়ছে? পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনাইট টেন্সের, ইন্টারগেটিভ সেন্টেন্স। কারণ অ্যাক্টিভ ভয়েসের নিয়মে কি ছিল আমার টেন্সের, ডিড, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, যেটা ছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের। বুঝতে পারছো? যদি কোনো স্টুডেন্ট বুঝতে না পেরে থাকো, আমি যে টেন্সের ভিডিও আপলোড করেছিলাম সেই টেন্সের ভিডিওটি তোমরা আগে দেখে নিও। ক্লিয়ার? আর এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের ভয়েস নিয়মগুলো শেখাচ্ছি, তোমরা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে কি বললাম দেখো, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, সাবজেক্ট ইউ, ভার্বটা হচ্ছে সলভ, দ্য প্রবলেমটা হচ্ছে অবজেক্ট। এখানে কি বলেছিলাম আগে আরেকবার পড়ছি দেখো, প্রথম নিয়মটা, যদি কোনো বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং বাক্যটির মধ্যে সাবজেক্ট ভার অবজেক্ট উল্লেখ করা থাকে, দেখো এখানে সাবজেক্ট ভার অবজেক্ট উল্লেখ করা রয়েছে, তখন ডব্লিউএইচ ওয়ার্ডটির কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দেখো কোথায় ছিল, প্রথমে ছিল, আমি ব্যবহার করেছি দেখো প্রথমেই ব্যবহার করেছি, যেখানে ছিল সেখানেই ব্যবহার করেছি। ক্লিয়ার? তারপর বাকি বাক্যটা দেখো, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে ইন্টারগেটিভে, পাস্ট টেন্সে ইন্টারগেটিভে প্যাসিভ ভয়েসের নিয়মটা কী ছিল আমার, না ওয়াজ, ওয়্যার প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তারপর বাই ব্যবহার করে সাবজেক্ট, তারপর ইন্টারগেশন মার্ক, তাই তো? এটা তো নিশ্চয়ই দেখো কী লিখেছি, ওয়াজ ব্যবহার করেছি আমি, দ্য প্রবলেম বলতে একটা সমস্যাকেই বোঝাচ্ছে, সেই জন্য আমি এখানে ওয়াজ ব্যবহার করেছি। যদি অনেকগুলো হতো তাহলে ওয়ার ব্যবহার করতাম, তাহলে ওয়াজ দ্য প্রবলেম, তাহলে ওয়াজ ওয়ার অবজেক্ট, তারপর কী রয়েছে ভার্ব সলভ, সলভের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম কি সলভড, তারপর কী রয়েছে আমার বাই ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট ইউ ছিল, যেহেতু ইউ থেকে কোনো পরিবর্তন হয় না ইউ থেকে ইউই ব্যবহার করলাম, তারপর ইন্টারগেশন মার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার?
আশা করি তোমরা এই প্রথম যে নিয়মটা রয়েছে ডব্লিউএইচ ওয়ার্ডের প্যাসিভ ভয়েসে, সেই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মটা কি হয়েছে দেখো, কোন বাক্যের মধ্যে যদি অবজেক্ট উল্লেখ করা না থাকে, কি বললাম, একটা ইংলিশ বাক্য সেই বাক্যটার মধ্যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, যদি অবজেক্ট উল্লেখ করা না থাকে তখন কি করতে হবে, তখন ভয়েস চেঞ্জ করার সময় ওই ডব্লিউএইচ ওয়ার্ডটিকে অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে। কি বললাম, যে ডব্লিউএইচটা বাক্যের মধ্যে ব্যবহার করতে থাকবে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আমার অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে। দেখো যেমন কি দিয়েছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে সাবজেক্ট দেখো ইউ, ভার্ব হচ্ছে ওয়ান্ট, অবজেক্ট কিন্তু ডিআর, তার কারণ কি প্রেজেন্ট ইভেন্ট টেন্সের ইন্টারগেটিভের নিয়মটা কি, আমার ডুডা সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, অবজেক্ট কি উল্লেখ করা আছে এখানে নিশ্চয়ই নেই, সেই জন্য ডব্লিউএইচ ওয়ার্ডটা কি রয়েছে আমার হোয়াট, এই ওয়ার্ডটাকেই আমি অবজেক্ট হিসাবে ধরে নিলাম। তাহলে ভয়েস প্রেজেন্ট দেখেন হোয়াট ব্যবহার করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম দেখুন, না অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তারপর বাই ব্যবহার করে সাবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? এইখানে তখন কি ব্যবহার করা আছে, অবজেক্ট ব্যবহার করেছি আমি, অ্যামিজার বসেছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ওয়ান্টেড করেছি, তারপর বাই ব্যবহার করে ইউ থেকে ইউ করেছি, যেহেতু কোনো ইউকে পরিবর্তন করা যায় না। এরপর তোমাদের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে স্যার আপনি বললেন যে ইন্টারগেটিভের নিয়ম হচ্ছে অ্যামিজার প্লাস অবজেক্ট, তাহলে কেন আমি অবজেক্টের পরে অ্যামিজারটা ব্যবহার করেছি, তাহলে এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হয়ে গেল, প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, তোমাদের প্রশ্নটা তোমরা ঠিক অবশ্যই, এই প্রশ্ন তোমাদের মধ্যে অবশ্যই আসবে, তার কারণটা বলছি দেখো, ইস্টা যদি আমি ডব্লিউএইচ আগে ব্যবহার করি বাক্যটা কিরকম লাগছে শুনতে, ইজ হোয়াট ওয়ান্টেড বাই ইউ, এরকম বাক্য কি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, নিশ্চয়ই না। আর ডব্লিউএইচ ওয়ার্ড একটি ক্ষমতাযুক্ত ওয়ার্ড, তাই যে বিভাগগুলো ব্যবহার করতে হবে তা আগে কখনোই ব্যবহার করা যাবে না, তারপরেই বিভাগটা ব্যবহার করতে হবে, ক্লিয়ার? আশা করি তোমরা এই দুটো নিয়ম বুঝতে পেরেছ। এরপর জানা যাচ্ছে একটা হু, আমি আগে কি বলেছি, হু একটি ক্ষমতাশালী ওয়ার্ড, এই যে বাকি যে নিয়মগুলো ব্যবহার হলো, এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম, এই দুটো নিয়ম কিন্তু বাকি যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে সেগুলোর জন্য প্রযোজ্য, হু যে ওয়ার্ডটি রয়েছে তার জন্য কিন্তু প্রযোজ্য নয়, হু এর জন্য আলাদা নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি, সেই নিয়মটি কি হলো দেখা গেল, কোনো বাক্য যদি হু দিয়ে শুরু হয় তখন প্যাসিভ ভয়েস করার সময় ওই শব্দটিকে সাবজেক্ট হিসেবে উল্লেখ করতে হবে, যেমন হু রোড দ্য লেটার, দেখো হুটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, রোডটা হচ্ছে ভাল, দ্য লেটার হচ্ছে অবজেক্ট। এরপর তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আমি তো বললেন ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যে টেন্স দেবো তার ইন্টারগেটিভ ব্যবহার হবে, তো পাস্ট ইভেন্ট টেন্স আছে বা রাইটার পাস্ট ফর রোড, তো হিসাব মতো যে সাবজেক্ট বা অবজেক্ট তো পাস্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ হয়েছে, সরি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল না, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড আসে মানে ইন্টারগেটিভ চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে, বাক্যটাকে ইন্টারগেটিভ হিসাবে গণ্য করতে হবে, ক্লিয়ার? দেখো আমার নিয়ম কি ছিল, আমার পাস্ট ইভেন্ট টেন্সের এই বাক্যটা পাস্ট ইভেন্ট টেন্স রয়েছে, ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নিয়মটা কি, প্যাসিভ ভয়েস করার নিয়মটা কি, না ওয়াজ ওয়েল প্লাস অবজেক্ট, তাহলে ব্যবহার করি কেন, ওয়াজ ওয়েল তাহলে কি হচ্ছে দ্য লেটার, ওয়াজ ওয়েল প্লাস অবজেক্ট ব্যবহার করলাম, তারপর কি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, রোডের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে রিটেন, তারপর বাই ব্যবহার করে সাবজেক্ট, হু থেকে হয় আমার ইন্টারভিউশন হয়, তাই তো? তো ওয়াজ এ অবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম প্লাস বাই দিয়ে সাবজেক্ট ঠিক আছে, এটাই তো টেন্সের নিয়মের যে প্যাসিভ আছে এটাই তো ঠিক না, এই বাক্যটি কিন্তু ভুল, তার কারণ হু একটি ক্ষমতাশালী বা শব্দ বলেছি আগেই বলেছি, সেই জন্য বাই হুমটাকে শেষে ব্যবহার না করে আমাকে ব্যবহার করতে হবে প্রথমে, বাই ক্লিয়ার? সেই জন্য তোমাদের বলেছে আমি হুতে যে বাক্য থাকবে সেই বাক্যের একটা আলাদা নিয়ম রয়েছে, আশা করি তোমরা ডব্লিউএইচ এর ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছ। এরপর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের বুঝিয়ে দেবো।